আমরা তো জরিপে এখন দেখতে পাচ্ছি 40,000 যদি আনসার নিয়োগ হয়ে থাকে এই 9 সাল থেকে এই 17 সাল 24 সাল পর্যন্ত, তার 33,000 সব গোপালগঞ্জের। এতদিন আপনি মায়ের কাছে বলতে পারেননি, এখন মামার কাছে, মামা বাড়ি আবদার পেয়েছি। পাঁচ তারিখের পর থেকে এই 29 তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে, ও আনসার ছাড়াও চলতে পারবে। আপনাদের অধিকারের বিরুদ্ধে আমি না অধিকার আদায় করেন, বৈষম্য দূর করার জন্য যেহেতু এই দেশটা স্বাধীন হয়েছে করেন, কিন্তু সময় বুঝে তো এখনই শুরু করে দিয়েছেন। লোকটাকে কিছু গোছাতে দেবেন তো, কত ঋণ তার মাথার উপর আপনি রেখে পালিয়ে গেলেন, আপনি টের পাচ্ছেন? সেতে দাঁড়িয়ে আছে এখনো, তাকে একটু সময় দেন, সে একটু গুছিয়ে নিক না, এখনই আমারে দেওয়া লাগবে। আসেন সামনে আসেন, আপনার বাহিনী তুলি দেওয়া হবে। এখানে বিশৃঙ্খলা যারা করছেন, আজ বিদ্রোহ ঘোষণা করছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে, হালে পানি নেয়নি, এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল, আল্লাহ নষ্ট করে দিয়েছে। এরপরে এনেছে আনসার, এটা দিয়েও হবে না, কারণ যে আছে আপনি বললাম না, কাঁচা খেলোয়াড় না, পেছনে অনেক কিছু আছে খেলান দেওয়ার মতো।